নিজের হাতে নিজের পায়ে কুড়ুল মারলি। ছুটকে আমি যা করেছি ঠিক করেছি। মাহি, তোর বাবা তোকে স্বাধীনতা দিতে দিতে কি এতটাই স্বেচ্ছাচারী করে তুলেছেন যে কারণে তোরই বিয়ের মণ্ডপে তুই আমাদের কারোর সম্মানের কথাই ভাবলি না? দেখ দেখ ওদিকে তাকিয়ে দেখ তোর বাবা কিভাবে দাঁড়িয়ে আছে, দেখ। আমি পরিবারের সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। তোমাদের সম্মান, তোমাদের সম্ভ্রম, তোমাদের আভিজাত্য, এখন এই সব কিছুর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কাছে এই মেয়ের ইজ্জত, তার সম্মান, তার অধিকার, আর সেটাই আমি ফিরিয়ে দিতে চাই। মা, তুমি বিদায় দেবে না? আমি প্রাণে ধরে কাজ করতে পারবো না মা। কিভাবে দেবে বিদায়? যেখানে তোর বিদায় হওয়ার কথা ছিল সেখানে তোর মা অন্য কারোর বিদায় কি করে দেবে? তুই একটুখানি বুঝতে পারছিস না তোর মা কি পাষাণ নাকি? আমি সেটা বলিনি। কি বলছিস? ঠিক আছে ঠিক আছে সুমনা, চাল নিয়ে আয়। তুই চাললে কি করবি? আমি ওর বিদায় দেব। এখন থেকে আমি ওর মা, দিদি, বান্ধবী, সব কিছু আমি ওর বিদায় দেব। চল আমার সাথে। কি হলো চার্লি? হাত পাত। Thank you.
তোমার সব ঋণ শোধ করলাম। কি বলে ডাকবো? চলো চলো এখান থেকে চলো। তুমি জানো বৌদি, ওই মাহি যদি আমার থেকে ছোট না হতো না, আমি ওর পায়ে হাত দিয়ে একটা প্রণাম করতাম, একটা প্রণাম করতাম। বিন্নি, এই বিন্নি, বলি রান্না হয়েছে নাকি শুধু বউয়ের জন্যই রান্না হচ্ছে? কি হয়েছে দিদি? কি হয়নি বলি বিন্নিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে নতুন বউ আসছে তো, তার হয়তো পাখলা গজিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো না, তোমাকে বলবো। আচ্ছা তুমি কোনোদিন রান্নাঘরে ঢুকেছো? জীবনে ঢোকনি। আচ্ছা তুমি কোনদিন তেলকালি মেখেছো? মাখনি। তুমি কোনোদিন মাছ কেটেছো? কাটনি। তোমাকে বলে কোনো লাভ আছে? আচ্ছা সমস্যাটা কি সেটা তো বলো। পুরোটাই সমস্যা, বাড়িতে নতুন বউ আসছে। আজ সকালবেলা বড় কাতলা মাছের মাথা দেখেছি আমি। আমার কি ভালো লাগে মাছের মাথা, আমার মেয়েও খুব ভালোবাসে মাথা খেতে। আমি হয়েছি, আমি আর আমার মেয়ে আর্ধেক আর্ধেক মাথা খাবো। নতুন বউ আসছে, সব যদি বউটাকে গিলিয়ে দেয়। কোথায় গেলে গো বাড়ির সবাই, কোথায় গেলে? বউ এসে গেছে, বউ এসে গেছে। তোমরা শাক ভাজা উলু দাও। আরে বউ এসে গেছে, শাক ভাজা উলু দাও। ওই যে বউ এসে গেছে, তাহলে আর কি, চলো যাচাই করে আসি কেমন বউ এলো। কালে কালে কত যে দেখবো বাবা। পরিজা পরিজা তো নাকি বিয়ে করেছে। চলো যাই। কই কই নতুন বউ, কই কই দেখি নতুন বউ কই। এই বুঝি তোর নতুন বউ?
আজকালকার দিনে হাল ফ্যাশন বুঝি? সিঁড়িতে সিঁদুর নেই, হাতে শাঁখা পলা নেই, বউ নাকি? তবে হ্যাঁ, দেখতে ভারী সুন্দর, রূপের বাহার আছে। হ্যালো, তুমি নাকি খুব লেখা পড়া জানো? আমি আমার একদম লেখা পড়া জানি, দেখো আর তার ছিল কম না জানো আমার। আমি তোমার পিসশাশুড়ি, পিসশাশুড়ি গো পিসশাশুড়ি। আর ইনি ইনি তোমার বউ এসে গেছে, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বরণ করার ব্যবস্থা করো। বরণ ডালে তো সাজানো হয়নি। বরণ ডালা সাজাসনি তোরা? বাড়িতে বউ আসছে। ঘুমিয়ে পড়েছিলাম দাদা, ভাত কে ভাত গুঁড়িয়ে দি, এই আমি উঠলাম। আচ্ছা তুমি বলবে তো আগে যে বাড়িতে বউ নিয়ে আসছো, একটা ফোন করে দেবে তো দাদা? সত্যি বাবা, তোমাদের কাজের কোনো চিড়ি চাঁদ নেই। আর আমি তো বরণডালা সাজাতেই পারি না, ওইসব কলা টলা কিসব দেয়, কেন যে দেয় বুঝতেই পারি না। থাক, তোমাকে বরণডালা সাজাবার কথা বলি। স্বস্তিকা, হ্যাঁ, বরণডালা নিয়ে আয় তো। আমি নিয়ে এসেছি বরণডালা। এই তো চামচি এসে গেছে। দে দে বরণডালা, দে বরণডালা, দে না উলুদা। তুমি তোমার উলুও দিতে পারো না, তাই না? যাই হোক, একটা কথা বলে দিই, আমি কিন্তু খাবার টাবার সব খেয়েছি, আমি ওর উপোস টুপোস করতে পারি, চানও করালি, বাসি কাপড়, ঠিক আছে? বলছি যখন বরং আমি করে দিচ্ছি। আমি বউ নই। আগে বাড়ির বউকে বরণ করো। কিন্তু দাদা, মানে বাড়ির বউটা কোথায়? মানে এই মেয়েকে আমি বাড়ির বউ হিসেবে কিছুতেই বরণ করতে পারবো না। দাদা, তোর ইচ্ছা করে তুই বরণ করে নে। নে নে, কাউকে বরণ করতে হবে না। তুমি বউ নাও মানে? তাহলে তোর বউটা কে? না কাকিন্স, বউ মানে আসলে সে ওখানে অনেক নাটক হয়েছে, অনেক নাটক, নাটক বলে নাটক। গিনি থেমে গেলি কেন, পুরোটা বল। বলা বলি পরে হবে, আগে বাড়ির বউকে বরণ করো। কিন্তু দাদা, মানে বাড়ির বউটা কোথায়? মানে
জোড়া বনি এলে নাকি? বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এসব কি হচ্ছে নাকি? মজা করছি দাদা, মজা করছি, বিয়ে বাড়ি একটু মজা করব। তুমি সেই লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে? না না, ও আবার শিক্ষিত কোত্থেকে হলো? হ্যাঁ, পুরো গায়ের মেয়ে, কখন গোমাংস। ওই বাড়িতে দিন রাতের কাজের লোক ছিল, সব কথা এখন থাক না। যেমনই হোক, বউ দাঁড়িয়ে আছে, বরণটা করে নাও না। বরণটা করে নাও না, দাঁড়িয়ে আছো কেন? অত তাড়াহুড়ো কি আছে রে? ঘরে ঢুকবে, ভালো করে যাচাই করে নেব না? তোমার বাপের নাম কি গোবে? এসব কি হচ্ছে নাকি? ও মা দাদা, মেয়ের সম্বন্ধে কিছু জিজ্ঞেস করে নেবো না? তুই মেয়ের সম্বন্ধে কিছু জানিস? জানিস তো না, তুমি মেয়ের সম্বন্ধে যাচাই করে নেবো না? তোদের ছেলেদের কোনো কাণ্ডজ্ঞান আছে? তো মেয়ে, তোমার বাপের নাম কি? শিবু। কি নামের বাহার! তো কি কাজ করেন তোমার বাবা? কি হলো, চুপ করে আছো কেন? বলো, তোমার বাবা কি কাজ করে? আমার বাবা? হ্যাঁ বলো বলো। ঠাকুর বানায়, ওটো বানায়, তার মানে পোটো। থাকো কোথায় তোমরা? দেখেই তো মনে হচ্ছে ধার ধারে গোবিন্দপুরে থাকে। হ্যাঁ, এ বাড়ির আরেকজন কাজের লোক পেয়ে গেলে। একদিকে ভালোই হয়েছে, পিন্নিদি তোমার একজন সঙ্গী এসে গেছে গো। হ্যাঁ, এবারে দুজনে হাতে হাতে কাজ করে কাজগুলো তুলে দেব। এই মেয়েকে আমি বাড়ির বউ হিসেবে কিছুতেই বরণ করতে পারবো না। দাদা, তোর ইচ্ছা করে তুই বরণ করে নে। নে নে নে। কাউকে বরণ করতে হবে না। মানে মরণ ডালাটা আমায় দিন। কি করবে তুমি মাহি? আর তুমি কি করবে? তুমি নিজে ওখানে দাঁড়িয়ে থেকে জোর করে আমাকে বিয়ে দিয়েছো। চুপ, কোনো কথা না। তোমরা কি বরণ করবে না করবে না? বরণটা করে নাও না, এসব কথা পরে হবে। না, কেন পরে কথা হবে? এই মেয়ে, তোমার পদবি কি গো? পদবি টদবি জানার কোনো প্রয়োজন নেই। আমি বরণ করতে বলছি, বরণ কর। না দাদা, এইসব মেয়ে এখানে 1,500-2,000 টাকায় ঠিকের কাজ করে। এই মেয়েকে আমি বাড়ির বউ হিসেবে কিছুতেই বরণ করতে পারবো না। দাদা, তোর ইচ্ছা করে তুই বরণ করে নে। নে নে নে। কাউকে বরণ করতে হবে না। মানে মরণ ডালাটা আমায় দিন। কি করবে তুমি মাহি? আর তুমি কি করবে? তুমি নিজে ওখানে দাঁড়িয়ে থেকে জোর করে আমাকে বিয়ে দিয়েছো।
চুপ, কোনো কথা নয়, বরণ আমি করছি। দিন, আমি বরণ করব। Oh, yeah.